হ্যাঁ, নমস্কার সকলকে, জঙ্গলমহল নিউজে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া রাজাবান সার্বজনীন দুর্গাপুজো কমিটিতে। আমরা দেখে নেব যে এইভাবে এবছর কীভাবে ওনারা ব্যবস্থা নিয়েছেন এবং কি ধরনের মণ্ডপ বানিয়েছেন। আমরা একটু মণ্ডপের দিকে এগিয়ে যাব, আপনারা সঙ্গে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন নো এন্ট্রি, মানে এখান পর্যন্ত দর্শনার্থীরা আসতে পারবেন এবং এরপর যেতে পারবেন না, মানে এখান থেকেই, বিশেষ করে এখান থেকেই প্রতিমা দর্শন করবেন। এবং ওই দিকেও সেভাবে ব্যারিকেডিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজ যে পুষ্পাঞ্জলি হয়েছে, সেই পুষ্পাঞ্জলির জন্য এখান থেকে ফুল সংগ্রহ করা হয়েছিল এবং এখান থেকে ফুল নিয়ে প্রতিমার কাছে দেওয়া হয়েছিল। আমরা দেখে নেব প্রতিমা সামনের থেকে গিয়ে প্রতিমা যে কী ধরনের প্রতিমা রয়েছে এবছর রাজাবানপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির। আপনারা দেখতে পাচ্ছেন ডাকের প্রতিমা, ডাক দিয়ে তৈরি করা হয়েছে। আমরা সামনে গিয়ে প্রতিমা যে শিল্পীর কারিকার্য সেটা আমরা দেখাবো। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু আগিয়ে আসে, প্রতিমাটি দেখিয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন ডাকের প্রতিমা এবং রূপোর মুটুক রয়েছে। আমরা পেয়ে গেছি কমিটির উদ্যোক্তারা, যিনি রয়েছেন সেক্রেটারি রয়েছেন। আপনারা এবছর আপনারা কীভাবে পূজা পরিচালনা করছেন? এটা মহিলা কমিটি পরিচালিত, তো ছোটোখাটো পুজো, মানে 125টা বাড়ি নিয়ে পুজো, বাইরে চাঁদা নেওয়া হয় না। যেখানে যা যারা আছে তারাই যা দিয়েছে স্বেচ্ছাতে, আমাদের নিজস্ব একটা সিদ্ধান্ত অনুযায়ী যে 1200 টাকা করে নিয়েছে। এবার যে যার ক্ষমতা নেই তার কম দিয়েছে, এইভাবে আর ছোট্ট কথা। যা সরকারের যা গাইডলাইন সেটাকে আমরা ফলো করেছি, এবং পরবর্তীকালে যে আমাদের হাইকোর্ট থেকে যা রায় দিয়েছে সেটাকেও আমরা চেষ্টা করেছি পালন করার। এই হলো আমাদের। আচ্ছা, যারা পুণ্যার্থী আসছেন তাদের জন্য কী কী ব্যবস্থা রেখেছেন আপনারা? তাদের জন্য গভর্নমেন্ট থেকে যে ওই দিয়ে দিয়েছে মাস্ক, সাবান, এবং পৌরসভা থেকে ওই যে স্যানিটাইজার একটা দিয়েছিল, এই মাত্র খুলে দেওয়া হলো। এইগুলো রাখা হচ্ছে, যার মাস্ক নেই প্রত্যেককে আমরা দিয়ে দিচ্ছি, পরিয়ে দিচ্ছি, এইটাই। আচ্ছা, এটা আপনাদের কততম বর্ষ এই পুজোটা? দশম, মানে এই বছর আপনাদের 10 বছরই পূর্তি হয়েছে। এই বছরে আপনারা সরকারি রেজিস্টার পেয়েছেন? না, আমরা প্রথম বছর, এটাই রেকর্ড। কারণ আমি পৌরসভার স্টাফ ছিলাম তখন থেকে, মোটামুটি একটু ইয়ে ছিল, প্রথম বছরই আমরা পারমিশনটা পেয়েছি, প্রথম বছরে, যেটা অন্য কোনো পুজো মণ্ডপ কিন্তু পায় না। এইসব আমরা মানে প্রথম থেকেই আমরা রেজিস্টার, মানে অ্যাপ্রুভাল আছে। আপনারা শুনলেন যে কীভাবে ব্যবস্থা নিয়েছেন, কীভাবে ব্যবস্থা করেছেন। আমরা পুনরায় একবার প্রতিমাটি দর্শন করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলমহল 24x7 পর্দায় রাজাবানপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা প্রতিমার ছবি। আমরা এবার চলে যাব অন্য কোনো মণ্ডপে। এতক্ষণ সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরও অন্যান্য মণ্ডপের আমরা চিত্র তুলে ধরব। সঙ্গে থাকুন জঙ্গলমহল 24x7 পর্দায়। নমস্কার।